ছোটবেলা থেকে এই রান্না পুজোর দিনে খুব খুব আনন্দ করে করে এসেছি, তো আজও আমাদের কাছে রান্না পুজোটা খুব আনন্দের বলে মনে হয়। অবশ্যই অনেক কাজকর্ম থাকে, অনেক খাটাখাটনি করতে হয়, তবু ওটাকে আমাদের কোনো কিছু মনেই হয় না, কারণ আজকের দিনটায় যে এই যে আনন্দ করে করে যে রান্না করা, কাজকর্ম করা, এগুলোই একটা মানে স্মৃতিমধুর হয়ে থাকে জীবনে। এই যে পুরো বছরটা চলে এটাই একটা আবার ফের আমরা অপেক্ষা করি যে কবে আবার রান্না পুজো আসবে, এই দিনটা আসবে। ঠিক আছে, তো এইভাবেই এই দিনটাকে আমরা কিভাবে উদযাপন করছি, কিভাবে আমরা কাজকর্ম করছি না করছি, সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করব। তাই বন্ধুরা, আমি আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছি যাতে কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিতে পারি। আর তোমরা তো জানোই যে বাবু কতটা দুষ্টুমি করে, বদমাইশি করে, তো ওই জন্য মা উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, দুজনে মিলে একসঙ্গে কাজগুলো সেরে নিলে সুবিধাই হবে আমাদের। তো চলো বন্ধুরা, আমরা এবার মাছ কাটবো। হ্যাঁ, তো বন্ধুরা আর একটা ইনফরমেশান তোমাদেরকে আমার দেওয়ার আছে, যে আজ তো রান্না পুজোতে প্রচুর কাজ বাড়িতে, তো সারা দিনের কাজকর্ম, সারা রাতের কাজকর্ম সমস্ত কিছু মিলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। এবং পরের দিন আছে, পরের দিন মনসা পুজো আছে, তারপর পান্না মানে রান্না পুজোর পরের দিন লোকজন সব খেতে আসবে বাড়িতে, কেমন লাগলো তাদের সমস্ত কিছুই তোমাদের সামনে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা ওই জন্যই এই ভিডিওটাকে পার্ট ওয়ান এবং পার্ট টুতে ভাগ করে দেব ভাবছি আমরা, তো দেখা যাক ভিডিওটা কত বড় হয় তার উপরে ডিপেন্ড করবে। তো দেখে নাও বন্ধুরা, আমরা এবার মাছ কাটবো, মাছ কেটে তারপর আমরা দিনটাকে শুরু করবো, তারপরে সবজি কাটা সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আমি সকাল সকাল ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি পুজোর জন্য মাছ কাটতে। চিংড়ি মাছ কাটছি এখন, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আমি তো, তোমরা তো জানোই যে আমি রাউরকেল্লাতে থাকি, আর এখানে আমার কাছে একটাই বঁটি আছে, কারণ সিঙ্গেল ফ্যামিলি, তো তাই আমাকে কাঁচি দিয়েই কাজ চালাতে হচ্ছে। আমি কাঁচি দিয়ে কাটছি আর মা বঁটি দিয়ে কাটছে চিংড়ি মাছগুলো। এরপর চিংড়ি মাছ কাটা কমপ্লিট, এবার আমরা মাছ কাটতে বসেছি। আমি সেই আলু ছালা মেশিন দিয়ে মাছের আঁশগুলো কিছু কিছু ছাড়ানোর চেষ্টা করছিলাম, তারপর কাঁচি দিয়ে কানকোগুলো ফেলছি, আর মা ওদিকে মাছগুলো কাটছে। মা কত সুন্দর মাছগুলো কাটছে দেখো বন্ধুরা, আমি অতটাও ভালো মাছ কাটতে পারি না, যেরকম পারি সেরকম কাটি আর কি। এরপর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা সোজা, কারণ দুপুরবেলা তো রান্না বান্না আছে দুপুরবেলা খাবার জন্য, তো ওই রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে তারপর রান্না পুজোর সবজি কাটতে বসবো। তো এখন মা মাছগুলোকে ধুয়ে নিচ্ছে, মাছগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা, যখন আমি রান্না পুজোর জন্য সবজি কাটবো তখন। দেখো বন্ধুরা, আমাদের মামনসার পুজোর জন্য সবজি কাটা আরম্ভ হয়ে গেছে, এখন বিকেল 4টে বাজে, এখন থেকেই আমরা সবাই শুরু করে দিয়েছি আনাজ কাটা। আর রান্না হবে রাতে, এখন আমি কাটছি কুমড়ো, আলু ভাজা দেখো কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে পরে কী কী রান্না করব। বালতি জল ভালো আছে না? হুম, বালতি জল ঝিঙে আবার ধুয়ে। দেখো বন্ধুরা, মা ঝিঙে কাটছে আর আমার ছেলে এদিকে সবকিছু ধরে কাড়াকাড়ি করছে, ছুরি সবজি ফবজি সব কেড়ে নিয়ে নিচ্ছে, ওই জন্য আমার দেরি হয়ে যাচ্ছে কাজে।
দেখো বন্ধুরা, আমাদের সবজি কাটা প্রায় কমপ্লিট। এখন মা চালতা কাটছে। চালতাটা কাটলেই আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। আর তোমরা দেখে নাও যে আজকের কী কী রান্না বান্না হবে। দেখো বন্ধুরা, এই যে আলু ভাজা, এই যে আলু ভাজা, এই যে পটল ভাজা হবে, এই যে বেগুন ভাজা হবে, পাঁচ রকম ভাজা হয়। আর এদিকে চিচিঙ্গে ভাজা, এদিকে কলা ভাজা, আর এই যে কুমড়োর তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, আর যা কিছু আছে সব ওদিক। আর এই যে মিক্স সবজি হবে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে চালতা, ঢেঁড়স সমস্ত কিছু দিয়ে একটা চাটনি হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে মিক্সড ভেজটা, এটা অনেক রকম সবজি দিয়ে মিক্সড ভেজটা করতে হয়। মা কী কী দিয়ে করতে হয় বলে দাও তো একটু। আলু আছে, কুমড়ো আছে, সাদা সাদা চুন কুমড়ো, সজনা পাতা, ওল কচু, বেগুন, পটল, চিংচিঙে, অনেক রকম সবজি, অনেক রকম সবজি আছে। এতে কুমড়ো ইয়ে বলে দিয়েছি না, আর ঝিঙে টিঙে সব বলে দিয়েছি, সব রকম ভেজ। হ্যাঁ, সব রকম দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে এই ভেজ। চিংড়ি মাছটা দিয়ে সবজি ধুয়ে টুয়ে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, মা এখন রান্না শুরু করবে, তাই যেখানে ভোগের হাঁড়ি বসবে সেখানে পুজো করে নিচ্ছে। দেখো বন্ধুরা, মা এখন রান্নার আগে সমস্ত জিনিসপত্র, এই যে মা এবার ভোগের হাঁড়ি বসাচ্ছে। আমাদের উনুন বলতে তো হিটার, উনুন তো নেই, তাই আজ ভোগের হাঁড়ি হিটারেই বসেছে। তাহলেই তো অবস্থা হয়। আলু ভাজা আমাদের হয়ে গেছে, এখন হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা, এরপর চিচিঙ্গে ভাজবো বন্ধুরা। এই যে আমাদের আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট।
সিঙ্গারে ঝাল হয়ে গেছে। বন্ধুরা আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি চিংড়ি মাছ বসিয়েছি দেখো, আর এদিকে পোনা মাছ বসাচ্ছি ভাজতে। এত ব্যস্ত যে তোমাদের সঙ্গে কথা বলতেই পারছিলাম। ব্যস্ততার মধ্যে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ বন্ধুরা, এখন রাত 1টা বেজে গেছে আর আমার রান্না কিছুটা এগিয়েছে, কিন্তু এখনো অনেক কিছুই বাকি আছে। আর এখন এদিকে হচ্ছে একটা মিক্সড তরকারি মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে পায়েস হচ্ছে, পায়েসে এই নারকেলের কোড়াটা দিয়ে দিচ্ছি। এই যে এতে মাছের ডিম দিলাম, চিংড়ি মাছ দিচ্ছি, মিক্স তরকারিটা। বন্ধুরা আমাদের এখনো রান্না চলছে, এখন কটা বাজে দেখো শুধু ঘড়িতে। দুটো বাজে, এখনো পর্যন্ত রান্না হচ্ছে। আর এই যে আরেকজন নাইট শিফট করে এসে নারকেল কুটছে ঝিমিয়ে ঝিমিয়ে। একটু হাই করো, হাই করারও শক্তি নেই শরীরে। আর এদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে ডাল চচ্চড়ি, আর এদিকে কুমড়োর ঘাট। ঢালে অনেক জল ছিল, পাগল হয়ে যেত আবার জল মারতে। দেখো বন্ধুরা আমাদের রান্না বান্না এই সবে কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজে 4টে। আর এই যে মাছের ঝালে মা জিরে গুঁড়ো ছড়াচ্ছে, তা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। এই যে দেখো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল হয়েছে, দেখে নাও বন্ধুরা কটা বাজে। এখন 4টে বাজতে যায়, 4টে বাজতে 10 মিনিট বাকি। আর কী কী রান্না হয়েছে দেখো, এদিকে এই সবে মাত্র হলো মাছের ঝাল, এটা চিংড়ি মাছের ঝাল,
এদিকে আছে ছাই নারকেলের, আর এটা আছে কুমড়োর ঘ্যাট চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট, আর এদিকে আছে চাটনি চিংড়ি মাছ চালতা ঢেঁড়স এইসব দিয়ে, আর এদিকে আছে পায়েস নারকেল কোড়া দিয়ে পায়েস, আর এটা হলো ডাল চচ্চড়ি, আর এদিকে আলু ভাজা, এদিকে আছে মিক্সড সবজি মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে, আর এই যে ইলিশ ইলিশ মাছ ভাজা, আর এদিকে আছে পাঁচ রকম ভাজা, এখানে আছে চার রকম, আর এই যে আলু ভাজা পাঁচ রকম ভাজা, আর এই যে আমাদের ভোগের হাঁড়ির ভাত মাটির হাঁড়িতে, আর ওদিকে আরেক হাঁড়ি ভাত। ঠিক আছে বন্ধুরা, ভোর হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ক্লান্ত। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই, টাটা বাই বাই, নেক্সট দেখা হচ্ছে পরের ব্লগে।